জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে জনসমাবেশ অনুষ্ঠিত। মনোহরদি থেকে নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতন ডেস্ক রিপোর্ট। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, আর এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কল্যাণেই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পলাতক ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সুযোগ পেয়েছিল এদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও অন্যরা। শনিবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে এক দুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির সহ স্বেচ্ছাসেবক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল প্রধান অতিথি। তার বক্তব্যে বলেন, জঙ্গি নাটকের মহড়া সাজিয়ে সারা বিশ্বে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বাংলাদেশকে দেশ ছেড়ে পালানো স্বৈরাচারী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, আর একযোগে দেশের 64 জেলায় বোমা ফাটিয়ে 21 আগস্ট গ্রেনেড হামলার নাটক মঞ্চস্থ করেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ। তিনি আরও বলেন, মারামারি ও হানাহানি চায় না এ দেশের মানুষ, আর যাতে অন্য কোনো তাবেদার অপশক্তি ব্যবহার করে অন্য কোনো নাটক মঞ্চস্থ করতে না পারে কেউ, সেজন্য দ্রুত নির্বাচন দিতে হবে। দীর্ঘ 15 বছর স্বৈরাচারী শাসনের পতনের পর এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। জনসমাবেশের সভাপতিত্ব করেন মনোহরদি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেন্টু আজমল ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আল মামুন, নরসিংদি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, মনোহরদি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ডাক্তার আব্দুল খালেক, সাবেক সাংগঠনিক সম্পাদক বাছেদ মোল্লা ভুট্রো, একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ মুসলিম মেম্বার, যুবদল সভাপতি নাদিম মাহমুদ বাইজিদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।